ঢুকতে না কেন? শালা কি পাল্টে গেল? শালা দেখি শালা ঢুকে না কি? চলে ফেলাচ্ছি ঠাকুর মহারাজ। শোন তো হরদম, তো গিলেছিস, কিছু বলবি নাকি? বলছি একটা কথা বলার ছিল। আবার কি কথা বলবি? তুমি তো ঠাকুর, তাড়াতাড়ি বল, আমি ব্যস্ত। গুরুজনদের সঙ্গে উঠে কথা বলতে হয়। ওরে বাবা, জ্ঞান তো টনটনি দেখছি। দাঁড়াও, উঠছি। বল বল, তাড়াতাড়ি বল, কি বলবি? বলছি ঠাকুমা, বল, এই মন্দির বড় না পৃথিবী বড়? এই মন্দির বড়। তাহলে মন্দির যদি বড় হয়, তাহলে পৃথিবীর উপরে মন্দির বসে আছে কি করে? তুই তো ঠিক বলেছিস, তাহলে পৃথিবী বড়। বলছ? হ্যাঁ, পৃথিবী বড়। পৃথিবী যদি বড় হয়, তাহলে পৃথিবীর শীষনাগের মাথায় থাকে কেন? শোন, শীষনাগ হচ্ছে দেবাদিদেব মহাদেব, তাহলে মহাদেবই বড়। তাহলে পর্বত, পর্বতের উপরে মহাদেব থাকে কি করে? আরে তোর পর্বত বড়। ঠাকুমা ঠাকুমা ছাচালায় পড়লাম। ঠাকুমা বলছি, কি বললে? পর্বত বড়। হ্যাঁ, তোর তোর পর্বত বড়। তো পর্বত যদি বড় হয়, তাহলে হনুমান হাতে করে পর্বত উড়িয়ে নিয়ে যায় কি করে? তাহলে কি তুই বলতে চাচ্ছিস হনুমান বড়? তাহলে তোর হনুমান বড়। না হয়েছে? না 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 না, তোমার ব্যস্ত হলে হবে না। মানে হনুমান বড় বললে হবে না, হনুমান তো রাম ভক্ত। ওরে বা, তাই না? রাম ভক্ত না? তাহলে ভক্ত বড় না ভগবান বড়? এই দাঁড়া 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 দাঁড়া, তুই তো একটা দামি কথা বলেছিস, ভক্ত বড় না ভগবান বড়। তাহলে ভগবানই বড়, তাহলে রাম হচ্ছে ভগবান, তাহলে রাম বড়।
বোঝা গেছে? দাও 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 ঠাকুমা দাও, মহা ঝামেলায় ফেললো। তুমি বললে রাম বল, হ্যাঁ তাহলে রাম বোতলের মধ্যে থাকলো কি করে? ওরে বাবা রে, মাতাল হলেও তালে ঠিক আছে, ঠিক টেনি টেনি সেই বোতলের মধ্যেই তোমার আসতে হয়েছে। আচ্ছা তুই যখন রাম বোতলের মধ্যে ঢুকিয়ে ফেলেছিস, তাহলে এইবার তুই বল কে বড়। কে বড় মানে যে রাম বোতল সমেত খেয়ে হজম করতে পায়, সেই বড়। উরে বাবা রে,